স্বাগত নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদে সঙ্গে আছি আমি সোহাগ বক্স শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় 5.6 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে শহরটি কম্পনের জেরে এরই মধ্যে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে 3 শতাধিক হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ নিবিড়ামিনের ডেস্ক রিপোর্ট সোমবার ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে মাত্র কয়েক সেকেন্ডের জন্য 5.6 মাত্রার মারাত্মক ভূকম্পন অনুভূত হয় জাকার্তার প্রায় 75 কিলোমিটার দক্ষিণ পূর্বে সিয়াংজুর শহরে 10 কিলোমিটার গভীরতায় ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল প্রত্যক্ষদর্শীরা জানান জাকার্তার বেশ কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে ভূমিকম্প পরবর্তী দুর্ঘটনা এড়াতে লোকজনকে বাড়ির বাইরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ স্বাভাবিকভাবেই কাজ করছিলাম হঠাৎ প্রচণ্ড কম্পন অনুভব করতে পারি এটা এতটা শক্তিশালী ছিল যে মনে হচ্ছিল আমাকে কেউ জোরে ধাক্কা দিয়েছে জাকার্তায় ভূমিকম্পে অভ্যস্ত আমরা কিন্তু আজ অন্যদের দেখে বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলাম ধসে পড়া ভবনের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে নিবিড়ামিন নিউজ 24 তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকায় তুষারে জমেছে 6 ফুটেরও বেশি পানি প্রয়োজনে না থাকলে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসন এদিকে নিউইয়র্কের পাশাপাশি অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে তুষার ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ বিস্তারিত চন্দ্রণী চন্দ্রার ডেস্ক রিপোর্টে তুষারের চাদরে ঢাকা পড়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অর্ধেক অঞ্চল এমন অবস্থা দাঁড়িয়েছে যে নিজেদের ব্যক্তিগত গাড়িও খুঁজে পাচ্ছে না মানুষ স্থানীয় সময় রোববার অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলের রেকর্ড তুষারপাত হয় বিভিন্ন এলাকায় 6 ফুটেরও বেশি তুষারে ঢেকে গেছে বলে জানায় কর্তৃপক্ষ এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন তবে তুষার সরাতে কাজ করছে জরুরি কর্মীরা এর আগেও আমি বেশ কয়েকটি তুষারপাত দেখেছি এটি সম্ভবত তৃতীয় সর্বাধিক পরিমাণ তুষার শীতকালীন তুষারে আশ্চর্য ভূমির সৃষ্টি হয়েছে ভালো লাগছে আমরা দরজা খুলতে পারি কিনা তা দেখার জন্য আমরা নিচে ছিলাম কিন্তু খুলতে পারিনি আমি এটা বিশ্বাস করতে পারছি না তুষারপাত ও তুষার ঝড়ের কারণে জরুরি অবস্থা জারি রাখার ঘোষণা দিয়েছেন বাফেলোর মেয়র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান কিছু কিছু অঞ্চলে একটু উন্নতি হয়েছে তবে এখনই সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে না এ সময় বাড়ির বাইরে বের না হওয়াই ভালো আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব রাস্তা থেকে তুষার সরিয়ে ফেলা হবে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী কয়েকদিন তুষারপাতের পরিস্থিতি আরও অবনতি হতে পারে চন্দ্রানী চন্দ্রা নিউজ 24 ইউক্রেনের 400 অবস্থানে একদিনে হামলা চালিয়েছে রুশনরা সেই সাথে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও হামলার ঘটনা ঘটেছে জাতিসংঘ এর তীব্র নিন্দা জানিয়ে পারমাণবিক বিপর্যয়ের শঙ্কা নিয়ে সতর্ক করেছে এদিকে মস্কোর সঙ্গে সমঝোতা করতে পশ্চিমা দেশগুলো কিয়েভকে চাপ দিচ্ছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কি মাসুদ রানার ডেস্ক রিপোর্ট ইউক্রেনীয় বাহিনীর অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী শুধু রোববারই পূর্বাঞ্চলের প্রায় 400টি অবস্থানে গোলাবর্ষণ করা হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন সামরিক অভিযানের শুরু থেকে ইউক্রেনে 4,700 ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া দুর্ভাগ্যজনকভাবে এখনও রুশ গোলাবর্ষণের পরিমাণ অনেক বেশি হচ্ছে যদিও দোনেৎস্ক অঞ্চলে আগের মতো ভয়াবহ লড়াই চলছে এদিকে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শনিবার এবং রোববার হামলার কবলে পড়ে বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু যন্ত্রপাতি তবে এই হামলার জন্য মস্কো এবং কিয়েভ একে অপরকে দোষারোপ করছে এ ধরনের হামলা বড় ধরনের পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি করছে বলে সতর্ক করেছে জাতিসংঘ এদিকে মস্কোর সাথে সমঝোতা করতে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে চাপ দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক
তবে তিনি মন্তব্য করেন, পশ্চিমা দেশগুলোর এই চাপ ইউক্রেনের জন্য আত্মসমর্পণের শামিল। মাসুদ রানা, News24। ভারতের বিহার মহাসড়কের ধারে রোববার একত্রিত পুণ্যার্থীদের মধ্যে দ্রুত গতির একটি ট্রাক ঢুকে পড়ায় 12 জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় রাত 9টায় বিহারের বৈশালী জেলার মহানর হাজিপুর হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। নিবিড় আমিনের আরও একটি ডেস্ক রিপোর্ট। বিহার মহাসড়কে ভূমিয়া বাবার পূজো উপলক্ষে স্থানীয় পুণ্যার্থীরা রাস্তার পাশের একটি অশোধ গাছ ঘিরে জড়ো হয়েছিলেন। তখনই পার্শ্ববর্তী রাস্তা দিয়ে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক দ্রুতগতিতে পুণ্যার্থীদের ভিড়ে উঠে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 9 জনের। আহতদের স্থানীয় সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে প্রাণ হারান আরও 3 জন। নিহতদের মধ্যে অন্তত 4 শিশু ছিল। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ রুপি এবং আহতদের 50,000 রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুধুমাত্র চলতি বছরেই ভারতে 4,03,000-এর বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে 1,55,000-এর বেশি প্রাণ গেছে ঘটনাস্থলেই। আহত হয়েছেন 3,71,000-এর বেশি মানুষ। নিবিড় আমিন, News24। সরকার বিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় 2 ইরানি অভিনেত্রীকে গ্রেফতার করেছে দেশটির প্রশাসন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। হেঙ্গামে গাজিয়ানি এবং কাতায়ুন রিয়াহি এই 2 অভিনেত্রী প্রকাশ্যে স্কার্ফ খুলে জনসমক্ষে হাজির হয়ে বিক্ষোভকারীদের সাথে সংহতি প্রকাশ করেন। উভয়কে দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন ইরানের কর্তৃপক্ষ। হেঙ্গামে গাজিয়ানি ইরানের চলমান আন্দোলনে দমনপীড়ন চালানোর সমালোচনা করতেন। রোববার ভিডিওর সাথে হেঙ্গামে গাজিয়ানি লেখেন, হয়তো এটা তার শেষ পোস্ট। এই মুহূর্ত থেকে যাই ঘটুক, তিনি সর্বদা ইরানি জনগণের সাথে থাকবেন। অভিনেত্রীকে গ্রেফতারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভকারীরা। সেপ্টেম্বর পুলিশ হেফাজতে এক তরুণের মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ইরানের এক বিশিষ্ট অভিনেত্রী ইনস্টাগ্রামের ভিডিও পোস্টে প্রকাশ্যে হিজাব খুলে ফেলায় তাকে গ্রেফতার করেছে দেশটির প্রশাসন। 52 বছর বয়সী অভিনেত্রী হেঙ্গামে গাজিয়ানি ইরানের চলমান আন্দোলনে দমনপীড়ন চালানোর সমালোচনা করতেন, তবে তাকে দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তথ্য জানানো হয়। কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধন বিশ্ববাসীর নজর কাড়লেও এই আয়োজনকে সাপ মোচন বলছেন মানবাধিকার কর্মীরা, কারণ বিশাল স্টেডিয়াম সহ অবকাঠামো নির্মাণে প্রাণ দিতে হয়েছে অনেক শ্রমিককে। তাই আয়োজক দেশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ করেছে ফ্রান্স ও জার্মানিতে। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ছোঁয়া ছিল আরব ঐতিহ্যের, ছিল বিশ্বকাপে গোটা দুনিয়াকে এক সুতোয় গাঁথার প্রতীকী উপস্থাপনাও। তবে এই অবকাঠামো নির্মাণ করতে যারা সবচেয়ে বেশি রক্ত ঝরালো তারাই থেকে গেল আড়ালে। বিশ্বকাপের আয়োজনে কাতারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। এবার এক অভিনব প্রতিবাদ জানিয়ে খালি মাঠে 20,000 মোমের আলোতে নিহত শ্রমিকদের স্মরণ করেছে জার্মান শ্রম কল্যাণ সংস্থা। মাঠ জুড়ে যখন প্রতীকী হাজারো শ্রমিকের স্মরণে জ্বলছে মোমের আলো, তখন তুষারে ঝিরে ঝিরে ফোটা শীতল করার চেষ্টা করছে তপ্ত প্রাণ। সেই সাথে ভায়োলিনের সুরে নিহত শ্রমিকের আত্মার শান্তি কামনা করছে একদল স্বেচ্ছাসেবী। সংস্থাটির একজন বলছে, এবারের বিশ্বকাপ শ্রমিকের রক্তের বিনিময়ে শুরু হয়েছে। এটি রক্তক্ষয়ী বিশ্বকাপ, যারা মারা গেছেন তাদের কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না এবং সম্ভবত কখনোই হবে না। এদিকে ফ্রান্সের প্যারিসেও বিশ্বকাপের স্টেডিয়ামে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় জলবায়ুর প্রভাব নিয়ে অভিযোগ তুলে বিক্ষোভ হয়েছে। এটি কেমন বিশ্বকাপ জানি না, সত্যি কি এটি বিশ্বের মানুষের জন্য নাকি শুধু অর্থ দেখছে তারা? এই বিশ্বকাপ জলবায়ুর কতটা ক্ষতি করবে তারা কি জানে না? সেই সাথে বিশ্বের বিভিন্ন দেশে এবারের বিশ্বকাপ নিয়ে এরই মাঝে প্রতিবাদ করেছে বিভিন্ন সংগঠন। আয়োজক দেশের বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। চীনের রিয়েল এস্টেট খাতের সংকট অব্যাহত রয়েছে। ঋণে জর্জরিত খাতটি পুনরুদ্ধারে নানা ধরনের নীতি সহায়তা দিচ্ছে দেশটির সরকার।
এই অবস্থায় আগামী বছর খাতটি ঘুরে দাঁড়ানো শুরু করবে বলে আশা অর্থনীতিবিদদের। বিশ্লেষকদের মতে আগামী বছরের প্রথমার্ধেও চীনে বাড়ির দাম নিম্নমুখী থাকবে। জরিপ অনুসারে 2023 সালের প্রথমার্ধে নতুন বাড়ির দাম 0.5% কমবে। এহার সেপ্টেম্বরের পূর্বাভাসে দেয়া 2% চেয়ে অনেক কম। আবার পুরো বছরের হিসেবে বাড়ির দাম 1% বাড়বে বলে আশা করা হচ্ছে। 24 ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে 395 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 2,09,000-এরও বেশি। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণের সংখ্যা 64,31,00,000 ছাড়ল আর 66,26,000 ছাড়িয়ে গেল মোট মৃত্যু। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 4,996 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে 2 জনের। ব্রাজিলে 4,000-এরও অধিক আক্রান্ত হয়েছে। ফ্রান্সে শনাক্ত হয়েছে 14,000-এরও অধিক করোনা রোগী। এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে 62,24,00,000-এর বেশি মানুষ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 80তম জন্মদিন পালন করলেন আর এর মধ্য দিয়েই দেশটির ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে রেকর্ড খাতায় নাম উঠছে বাইডেনের। রবিবার হোয়াইট হাউসে নিজের 80তম জন্মদিন উদযাপন করেন তিনি। বাইডেন 1942 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। মাত্র 29 বছর বয়সে তিনি মার্কিন ইতিহাসের কম বয়সী সিনেট সদস্য হন। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা জানিয়েছেন বাইডেন। নির্বাচনে প্রার্থী হলে তার বয়স হবে 82 বছর এবং নির্বাচনে জয়ী হলে 86 বছর বয়স পর্যন্ত থাকতে হবে প্রেসিডেন্টের দায়িত্বে। বাইডেনকে দ্বিতীয় মেয়াদে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে এখন থেকেই চলছে জল্পনা। ইন্টারন্যাশনাল সংবাদে আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।